আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আপনারা অনেকেই আমার কাছে লিপস কেয়ার প্রোডাক্টের রিভিউ চান তো আজ আমি একটি লিপস ক্রিমের রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি যে লিপস ক্রিমটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্ক্রু ক্রিম এই ক্রিমটির মূল্যটা কম এবং এটা যে কোনো কসমেটিক্সের দোকানেও পাওয়া যায় তো এই স্ক্রু ক্রিমটি কতটুকু কার্যকরী আমাদের ঠোঁটের জন্য এবং এটা আসলেই ঠোঁটকে স্থায়ীভাবে গোলাপি করতে পারে কি না এটার দাম কত এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কি না কীভাবে ব্যবহার করতে হয় সে সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব তো এটা হচ্ছে স্ক্রু ক্রিম স্ক্রু ক্রিমটি স্ক্রাবারের মতো কাজ করে এটা স্ক্রাবের মতো করে ব্যবহার করতে হয় আমরা যেভাবে স্ক্রাব ব্যবহার করে থাকি ঠোঁটে সেভাবে এই স্ক্রু ক্রিমটিকে ব্যবহার করতে হবে এই ক্রিমটিকে ঠোঁটে পরিমাণ মতো লাগিয়ে আলতো হাতে কিছুক্ষণ মাসাজ করতে হবে ঠোঁটে এক থেকে দুই মিনিটের মতো ম্যাসাজ করলে ঠোঁটের যে মৃতকোষ রয়েছে সেগুলো খুব দ্রুত উঠে আসবে সুন্দর একটা ঠোঁট দিতে সাহায্য করবে এই স্ক্রু ক্রিমটি এই স্ক্রু ক্রিমটি বারো গ্রামের হয়ে থাকে এবং এটার দাম হচ্ছে দুইশো টাকা এই স্ক্রু ক্রিমটি ঠোঁটের ডেলসেল এবং ময়লা দূর করে যে কারণে এটা ব্যবহারে কিছু দিনের মধ্যেই ঠোঁটটা দেখতে একটু গোলাপি লাগে তবে একদম গোলাপি বা একদম লাল হয়ে যায় না যাদের ঠোঁট জন্মগতভাবে অনেক বেশি কালো তাদের ক্ষেত্রে এই ক্রিমটি কার্যকরী হবে না এটা ঠোঁট গোলাপি করতে আসলে তেমন কাজ করে না এটা ঠোঁটের ডেড সেল এবং ময়লা দূর করতে কাজ করে যার কারণে ঠোঁটটা সফট হয় এটা মৃত কোষ দূর করার কারণে ঠোঁটটা দেখতে একটু গোলাপি লাগে যদিও সেটা স্থায়ী না এই ক্রিমটি ব্যবহার করলে ঠোঁটটা আগের থেকে একটু গোলাপি হয় কিন্তু যখন আপনি এটাকে ব্যবহার করা বন্ধ করে দিবেন তখন আস্তে আস্তে আবার সেই আগের মতোই ঠোঁট হয়ে যাবে এটা স্থায়ীভাবে কাজ করে না ঠোঁটে আপনি যতদিন এই ক্রিমটি ব্যবহার করবেন ততদিন আপনার ঠোঁটের মৃতকোষ দূর করে ঠোঁটটাকে সফট এবং পিঙ্কিশ একটা আভা দিতে সাহায্য করবে কিন্তু ব্যবহার করা বন্ধ করে দিলে আবার ঠিক আগের মতোই হয়ে যাবে ঠোঁট তো আপনি চাইলে এটাকে ব্যবহার করতে পারেন এটা স্থায়ীভাবে ঠোঁটকে পিঙ্ক করতে কাজ করে না তবে এটা ঠোঁটের মৃতকোষ দূর করতে এবং ঠোঁটকে সফট রাখতে হেলদি রাখতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে